আল্লাহ, তুমি আমগরে কি পরীক্ষা নিতাছ? কিরে রাস্তাত বয়ে বয়ে কি ভাবতাছস? ভাবতাছি তো অনেক কিছুই, খবরের মধ্যে দেখছি এই আলফনাত নাকি কেমিক্যাল আছে, যদি কেমিক্যাল থাইকার থাকে আর যদি বৃষ্টি নামে তাহলে আমগরে ফসল জমি সবকিছুর বড় ক্ষতি যেত কানা। ক্ষতি হইলে আর কি করার, হেরার শখ আলফনা করে পুরা বিশ্ববাসী রে দেয়ব তাই আলফনা করছে, না আমরা সাধারণ কৃষকরা কি করার? শুধু তর্নারে এই হাওরবাসীর মোটামুটি সবারই অনেক ক্ষতি হইব, দোয়া করি যাতে ক্ষতিটা না হয়। সবকিছু সাধারণ মানুষের উপর দিয়ে যায়, আবার শুনলাম এই আলফনা নাকি 7 কোটি টাকা করছে। তাই তো শুনলাম, এই যে আমরা হাওরবাসী কারেন্টের এত কষ্ট করি, এই 7টা কোটি টিয়া যদি এনো ব্যয় না কইরা আমাকে কারেন্টের পিছে ব্যয় করতো তাহলে আমরা হাওরবাসী অনেক খুশি হইতাম। কই আর কি হইব, আমি রাস্তায় ভুট্টা ফালাইছি, যাবি নাকি আমার লগে? আমার মা এত ভুট্টা রোদে দিছে তকর লগে, আমি তো হ্যান তুই আইলাম, আয় যাই আবার তোর লগে। কিরে এই ডিকি তকর ক্ষেতের ভুট্টা? হ, আমগো ক্ষেতের ওই। আচ্ছা, ও আমগো রেডি দিয়ে একবার সাপ টাপ করে লাইছে? হ, তকর ক্ষেতের ভুট্টা তো 2-3 জনে তুলছে, আর আমগো ক্ষেতের ভুট্টা আমি আর আমার মাই তুলছি। মাশাআল্লাহ, এবার আমগো ভুট্টা দানারি বড় বড় হইছে। হ, তুমি কইছিলাম তকর ফসল যে ভালো হইব, ওই যে দেখ চেয়ারম্যান আইতাছে। আই চেয়ারম্যান ডেকে জিগাই রঙের মধ্যে কেমিক্যাল আছে কিনা, তাইলে এলে একটা পদক্ষেপ নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা? হ, আমরা ভালোই আছি। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে না একটা বিষয় জানার ছিল। কি বিষয়? আপনি তো শিক্ষিত মানুষ। আচ্ছা, রাস্তার মধ্যে যে আলফনা দিছে এই রঙের মধ্যে কি কেমিক্যাল আছে? হ্যাঁ, কেমিক্যাল তো আছে, আর কেমিক্যাল ছাড়া কি রং হয়? চেয়ারম্যান সাহেব, আমরা অনেক চিন্তায় আছি, এই কেমিক্যালের পানি যদি ক্ষেত যায় আমরা ক্ষেত নষ্ট হইতো না? নষ্ট তো হইবই, আলপনা দিছে তোমরা খুশি হও নাই, সারা বিশ্ব এখন দেখতাছে। সারা বিশ্ববাসী দেখলে কি হইব? আমগোর যে একটা ক্ষতি হইব, এই ক্ষতি কি সারা বিশ্ববাসী দিব? ক্ষতিপূরণ হেরা দিব কি লিগিয়া, এটা তো সরকারি আন্ডারে আয় নাই, সরকারি আন্ডারে আইতো তাইলে ক্ষতিপূরণ দিত, এটা তো একটা কোম্পানি আন্ডারে আইছে, ক্ষতি হইলেও কিছু করার নাই। এদের 7 কোটি টাকা এনে ব্যয় করছে, আমগো তো কোনো উপকার হয়েছে না, এমন কিছু করতো যে আমগো হাওরবাসীর উপকার হইতো তাহলে ওই কোম্পানির নাম আমরা সারা জীবন মনে রাখতাম। তোমার কথারও লজিক আছে, কি আর করবা, কোম্পানির কাম কোম্পানি করছে। আচ্ছা তোমরা থাও, আমার বাজার একটা মিটিং আছে, আমি গেলাম। আচ্ছা চেয়ারম্যান সাহেব, যান। আমরা হাওরবাসী যে এত কষ্ট করি আমগুলো কেউ ভাবে না, অথচ দেখ মানুষ কত দিক দিয়ে কতটা নষ্ট করে। আমার না চিন্তায় একবারে কাম করতাম মন যেতেছে না, তুই থাক আমি বাইর যাই। আমারও ভাল লাগতেছে না, বুটটা কালকা উডা মনে ল বাইর যাই গা। আয় তো। কিরে শান্ত হয় না, তুই মন খারাপ করে বইরেছিস কি লেগে? মন খারাপ কি আর কেউ দেয় রে, বুঝছি কি লেগে তোর মন খারাপ, ওই রাস্তা আমাদের আলপনা দিছে দেখ। হ্যাঁ, শুধু তোর না, এই হাওরবাসী সবারই মন খারাপ, রাস্তা আলপনা দিছে দেখ। চিন্তায় রাত্রে ঘুমায় না রে, কোন সময় না জানে বৃষ্টি আয়ে আর আমার ফসলগুলো না জানে নষ্ট হয়ে যাগা। এই যে দেখ মারতো ফসলগুলো হয়েছে, 2-3 বাদে ধানগুলো কাটমু, এই মুহূর্তে যদি বৃষ্টি নামে আর কেমিক্যালের পানিগুলো যদি যায় তাহলে আমার অনেক বড় ক্ষতি যেত না? এই কেমিক্যালে আল্লাহর মতে আমগো ফসলের তেমন কোনো ক্ষতি হইতো না, আর সবচেয়ে বড় কথা কি এই আলফনা, এই আলফনা আমগো ইসলাম ধর্মের মধ্যে নাই। তুই জানস বিন্দেশের মানুষ বাদে এই আলফনাটারে আমগোর হাওরের মানুষ কেউ সমর্থন করে নাই। এই যে 7 কোটি আলফনাটার পিছিয়ে খরচ করলো, এতে আমগো হাওরবাসীর কোনো উপকারই হইলো না। আল্লাহ একবার হেদায়েত দান করুক যাতে টিয়া সঠিক জায়গায় খরচ করে। বন্ধু তুই এর মন খারাপ করিস না, যাওয়ার তা তো হয়েছেই, রাখে আল্লাহ মারে কে, তুই দেখিস তোর ফসলের কোনো ক্ষতি হইতো না। বন্ধু সত্যি আমার ফসলের কোনো ক্ষতি হইতো না তো? না, আমরা হাওরের মানুষ, মাথার গাম ফাতাত ফালায় খাই, আল্লাহ আমগরে কোনোভাবে নিরাশ করতো না। এমন ঠেদিক চারটাই গা, দেখবি মনটা ভাল লাগবো। ভিডিওটা কেউ খারাপভাবে নিবেন না, কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের মতামত জানাইতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন।